চার নম্বর আরো একটি গুনা মোচনের উপায় হচ্ছে সোয়াম যারা রোজাদার তাদেরকে আপনি কি করবেন ইফতার করাবেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাই তার জন্য ওই রোজাদারের সমপরিমাণ পরিমাণ নাকি লিখে দেওয়া হয় সুবাহ তবে রোজাদারের সওয়াবের কোনো ঘাটতি করা হয় না আমাদের দেশে সময় আমি এরকম শুনেছি যে অনেকে মনে করে অন্যের বাড়িতে ইফতার করা যাবে না অন্যের বাড়িতে ইফতার করা যাবে না কেন সে আমার সোয়াব নিয়ে যাবে না এটা একটা ভুল ধারণা বরং অন্যের বাড়িতে যদি আপনি ইফতার করেন তাতে ওই যেই ব্যক্তির বাড়িতে ইফতার করলেন তিনিও আপনার সমপরিমাণ পরিমাণ পাবেন কিন্তু আপনার সবাবে একটা কণা পরিমাণ একটা বিন্দু পরিমাণ কোনো ঘাটতি হবে না তো এই জন্য আমরা অন্য মুসলিম ভাই ও বোনদেরকে বিশেষত গরিব মিসকিনদেরকে আমরা ইফতার করানোর চেষ্টা করব বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে সম পরিমাণ সবাব দেবেন আমাদের গুণা মোচন করবেন ইনশাআল্লাহ